সফটওয়্যার ডিজাইন টুলস ও ফাংশনের কিছু মৌলিক তথ্য। কম্পিউটার প্রযুক্তি জীবনের অন্যান্য অংশের মতো ফ্যাশন ডিজাইনের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। কম্পিউটার ফ্যাশন জগতের একটি জরুরি অংশ হয়ে গিয়েছে। ফ্ল্যাট প্যাটার্ন করা, পেন্সিল স্কেচ করা এবং প্রথাগত গণিতভিত্তিক প্যাটার্ন নির্ধারণের মতো ম্যানুয়াল দক্ষতার বদলে এসেছে নতুন সফটওয়্যার প্রোগ্রাম। তাই আজকাল ডিজাইন শিল্প সহজ ও দ্রুত হয়ে গিয়েছে। সফটওয়্যারের সুবিধা। ফ্যাশন ডিজাইনে এই উঠতি প্রযুক্তির মুখ দ্রুত পরিবর্তন করেছে। বেশিরভাগ ফ্যাশন ডিজাইনের কলেজ ম্যানুয়াল ফ্ল্যাট প্যাটার্ন করা, ড্রেপিং এবং রেখা অঙ্কন সহ ঐতিহ্যগত নকশা পদ্ধতি শেখাতেও, কিন্তু এখন সব কিছু ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। এমনকি শিক্ষার জন্য কম্পিউটারের দ্বারা ডিজাইন করার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রোগ্রাম ব্যবহারকারীদের আঁকতে, অঙ্গবিন্যাস তৈরিতে, প্যাটার্ন তৈরিতে, মাপের সামঞ্জস্য রাখতে এবং এমনকি কাপড়ের রং নির্ধারণ সাহায্য করা সফটওয়্যার দিয়ে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন আমাদের সময় বেঁচে যায়, খরচ কমে যায়, কারণ আমাদের কম পরিশ্রম করতে হয়, তাই এটি আমাদের 100% সঠিকতা দিতে পারে, যার জন্য আমরা দ্রুত ও সহজে কাজ করতে পারি। ফ্যাশন শিল্পীর কিছু দরকারি সফটওয়্যার দেওয়া হলো কম্পিউটার এইডেড ডিজাইনার অথবা CAD, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, কোরেল ড্র, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস এক্সেল। ফ্যাশন ডিজাইন ACAD-র গুরুত্ব। একটা নকশার খাতা এবং পেন্সিল, কিছু কাপড়, একটা সেলাই মেশিন, একটা মডেল আর একটা স্বপ্ন, এটা অতীতের একটা আবেগপূর্ণ রূপক। আজকাল এর ফ্যাশন এর যুগে CAD ফ্যাশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। ক্রিয়া। CAD-র সম্পূর্ণ গঠন হচ্ছে কম্পিউটারের সাহায্যে ডিজাইন। CAD অবিরাম কাজে ব্যবহার করা যায়। ফ্যাশন ডিজাইনের জন্য লে আউট বানানো, কোনো ভবনের প্রতিচিত্র বানানো, CAD প্রায় খসড়ার ডিজাইনের প্রযুক্তিগত ডিজাইন অথবা স্থাপত্যে এবং চুক্তির জন্য। এটা সম্প্রতি ফ্যাশন শিল্পের দ্বারা গৃহীত হয়েছে, কিন্তু এর জনপ্রিয়তা বাড়ছে। ফ্যাশন ডিজাইনে অ্যাডোব ফটোশপের গুরুত্ব। অ্যাডোব ফটোশপ ফ্যাশন শিল্পের জন্য কত জরুরি একটি ফ্যাশন ডিজাইনার হয়ে আমরা বুঝতে পারি। ফ্যাশন শিল্পতে অ্যাডোব ফটোশপ অনেক প্রচলিত একটি প্রোগ্রাম, কারণ এটা দিয়ে একটা ডিজাইনার ফ্যাশন ডিজাইন জড়িত অনেক জরুরি কিছু কাজ সম্পূর্ণ করতে পারে। ফটোশপ ব্যবহার করে ফ্যাশন ডিজাইনার বস্ত্র পুনরায় রং, কাপড় ডিজাইন, প্যাটার্ন তৈরি, 3D ছায়াকরণ এবং অনেক অন্যান্য কাজ করতে পারেন। ক্রিয়া। ফটোশপ ডিজাইনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। অ্যাডোব ফটোশপের মৌলিক ক্রিয়া দিয়ে আমরা একটি বিশেষজ্ঞের মতো করে ক্রিয়াভাব বোর্ড, বিষয় বোর্ড, ফ্যাশন কাহিনী বোর্ড আঁকা, সম্পাদনা ইত্যাদি করতে পারি। অ্যাডোব ইলাস্ট্রেটরের গুরুত্ব ফ্যাশন ডিজাইনে। অ্যাডোব ইলাস্ট্রেটর একটা ভেক্টর ভিত্তি প্রোগ্রাম, যার মানে অঙ্কন বড় বা ছোট করা যাবে, যে কোনো মাপে অথবা
রেজুলেশনে প্রিন্ট করা যাবে তার মানও স্বচ্ছতার বজায় রেখে। এই গুণগুলির জন্য এই প্রোগ্রামটি পেন্সিলের চিত্র বানানোর জন্য, ফ্যাশন চিত্রণ তৈরি করার জন্য, অন্যান্য চিত্র বড় বা ছোট করার জন্য এবং বিভিন্ন কাজের জন্য উত্তম। ক্রিয়া: ছাত্রছাত্রীদের অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে ফ্যাশন শিল্পের জন্য বিস্তারিত প্রযুক্তিগত ফ্ল্যাট আঁকা শেখা উচিত। আমরা এখানে কলম সরঞ্জাম সহ উপায়ে দিয়ে ডিজাইন করব। আমরা এই সফটওয়্যার দিয়ে পেন্সিলের চিত্র, কাপড়ের নমুনা, ভিজিটিং কার্ড, ক্ষুদ্র পুস্তিকা ইত্যাদি বানাতে পারি। ফ্যাশন ডিজাইনে করেল ড্রয়ের গুরুত্ব: করেল ড্র প্রযুক্তিগত স্যুট ও করেল ড্র গ্রাফিক্স স্যুট বিশ্বজুড়ে ব্যবহার হয় পোশাক নির্মাতাদের দ্বারা, যারা পোশাক ডিজাইন ও পূর্ব উৎপাদন চিত্রাঙ্কন দক্ষতার সঙ্গে তৈরি করেন। করেল ড্র ডিজাইনার এর সাহায্যে পেন্সিলের চিত্র প্রথম চেষ্টাতেই দক্ষতার সঙ্গে করা যায়। ফ্যাশন ডিজাইনে মাইক্রোসফট অফিসের গুরুত্ব: এই যুগে মাইক্রোসফট অফিস সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার। এটি প্রতিটি সেক্টরের জন্য জরুরি। এটা মূলত অফিসের ব্যবহারের জন্য উত্তম। এটা ব্যবহার করা অনেক সহজ। মাইক্রোসফট অফিসে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, কিন্তু অফিস ওয়ার্ড, অফিস এক্সেল এবং অফিস পাওয়ার পয়েন্ট সবচাইতে বেশি ব্যবহার হয়। ক্রিয়া: ফ্যাশন ডিজাইনের ছাত্রদের জন্য মাইক্রোসফট অফিস অনেক দরকার। সিভি বানানো বা কোনো দলিল বানানোর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যক্তিগত পোর্টফোলিও, কোম্পানি প্রোফাইল ও যে কোনো চাক্ষুষ মাল্টিমিডিয়া উপস্থাপনার জন্য ব্যবহার করা যায়। আমরা কর্মচারীকৃত কাজের জন্য পোশাকের সবিস্তার বিবরণী পৃষ্ঠা বানানোর জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারি।